ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনার হাবে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, মন্তব্য দিলীপ ঘোষের। কটাক্ষ করলেন কেরল মডেলকেও। উত্তরপ্রদেশ এবং গুজরাতের অবস্থা সবচেয়ে খারাপ, পাল্টা আক্রমণ তৃণমূলের, নিন্দার সরব বামেরাও। রাজ্যে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। শনিবারের পর রবিবারও রাজ্যে একদিনে সংক্রমিতের সংখ্যা 2000 ছাড়ালো। স্বাস্থ্য দপ্তরের এদিনের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে 2278 জনের শরীরে করোনার হদিশ মিলেছে, যা এখনো পর্যন্ত একদিনের নিরিখে সর্বাধিক। যদিও শনিবারই মুখ্যসচিব দাবি করেন রাজ্যের করোনা পরিস্থিতি এখনো সংকটজনক নয়। আমরা লকডাউন করব, বাট ব্যাপকভাবে লকডাউনের আমাদের কোনো এখনো আপাতত সেরকম পরিস্থিতি আসে নাই, সেরকম পরিকল্পনা নেই। যদি না হঠাৎ করে সিরিয়াস ডিটোরিয়েশন ইন দ্য সিচুয়েশন হয়, যেটা আমাদের সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা আমাদের সঙ্গে কাজ করেন। মুখ্য সচিবের এই দাবিকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তর্জা, এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। উনি তো কিছু করার নেই, যা লিখে দেয় বলতে হয়। কমন সেন্স যারা আছে সে সেটাকে স্বীকার করবে। 2000 ক্রস করেছে, জাম্প করে করে 100-200 থেকে আজকে 2000 পার হলো রোজ নতুন সংক্রমণ। এবং আগে আমরা শহরে দেখেছিলাম লোক কাতরাচ্ছিল, মারা যাচ্ছিল, এখন গ্রামেও শুরু হয়েছে, ডেড বডি পড়ে আছে, আবার লুকিয়ে ডেড বডি পড়াতে হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের রবিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনাকে জয় করে সুস্থতার হার 58.56%। 12 দিন আগে 7ই জুলাইয়ের বুলেটিন অনুযায়ী সুস্থতার হার ছিল 66.24%। অর্থাৎ রাজ্যে কমছে সুস্থতার হার, আর এই পরিসংখ্যানকেই হাতিয়ার করছে বিজেপি। সেই সঙ্গে কেরল মডেলেরও সমালোচনা করেছেন দলের রাজ্য সভাপতি। পশ্চিমবাংলা এরা বলে আমরা রিকভারি রেট 65 করেছি, 65 এর উপরে চলে গেছিল, এখন সেটা 58 এর নিচে চলে গেছে। এটা কি ঊর্ধ্বগতি, অধোগতি, এটা কি উন্নতি নাকি কন্ট্রোলের লক্ষণ? এই প্রচারটা করেছিল এখানকার সিপিএমরা, দেখুন কেরলকে। ওখানকার হেলথ মিনিস্টারের ছবি আমি পড়েছিলাম, নাকি দারুণ কাজ করেছেন। কেরল দিয়ে শুরু হয়েছিল, কেরল দিয়ে শেষ হবে। ওনারা বললে করোনাকে আটকানো যাবে না, দেখা উচিত বিহার ইউপির কাছ থেকে শেখা উচিত। এত বড় রাজ্য কী করে আটকেছে তারা আগের থেকে ভেবেছে, তারা স্টেটমেন্টবাজি করেনি, তাদের মুখ্যমন্ত্রীর ওই মিথ্যা কথা বলতে হয়নি। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দিলীপ বাবুকে টিকিট কেটে মাস্তিরিকের জন্য গুজরাট ঘুরে আসতে বল, এবং গুজরাটের যে অবস্থা এবং যা চিকিৎসার পরিণতি সেটা একবার দেখে আসো, তাহলে ওইটাই আমাদের জবাব। বিজেপির কেরল মডেল নিয়ে সমালোচনায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও সিপিএম। সবচেয়ে খারাপ হলো গুজরাট এবং উত্তরপ্রদেশ টোটাল সিস্টেম। পশ্চিমবঙ্গে ফিগারগুলো দেখুক, ব্যবস্থাগুলো দেখুক, একটা কোথাও বিচ্ছুত হয়নি কথাই। এই নতুন পরিস্থিতি তৈরি করতে গিয়ে সে কথা আমি বলছি না, কিন্তু সাধারণভাবে যদি তুলনামূলক বিচার করতে চায় তাহলে একটা অন্যও বলবে। আমি কিন্তু বেস্ট বলছি না, অ্যামংস দ্য ওয়ার্স্ট দিস ইজ দ্য বেস্ট। বাকিগুলো খারাপ, অতি খারাপ, তার চেয়ে পশ্চিমবঙ্গ ভালো। যারা কিছুই খোঁজ রাখে না এবং অযৌক্তিক কথা বলে তাদের নিয়ে কি হবে আমি জানি না। গোমূত্র সমাধান নয় দিলীপবাবু, কেন্দ্রীয় সরকার প্রথম থেকে যেভাবে চলল তাতে কোভিড সংক্রমণটা আমাদের বিপদ সৃষ্টি করেছে, এ দায় কেন্দ্রীয় সরকার অস্বীকার করতে পারে না। দেশ না সারা দুনিয়াতে প্রশংসিত হলো কেরালা তার মডেলটা। সব মিলিয়ে একদিকে যখন ভয়াবহ আকার নিচ্ছে করোনা, তখন অন্যদিকে চড়ছে রাজনীতির পারদ। রক্তিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।